নমস্কার বন্ধুরা, শিবানিস ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আনারসের মজাদার চাটনি। তার জন্য আমি অর্ধেক আনারস নিয়ে নিয়েছি এবং আনারসটা প্রথমে আমি ধুয়ে তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি এবং চোখগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আনারসটাকে খুবই ছোট ছোট করে কাটতে হবে। এবার একটা প্যানে আমি আনারসটা রস শুদ্ধ ঢেলে দিলাম এবং একদম কম আঁচে গ্যাসে বসিয়ে দিলাম। এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পুরো রসটা শুকিয়ে যায়। দেখুন বন্ধুরা, মোটামুটি রসটা শুকিয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু বিট লবণ। বিট লবণ দিলে গন্ধটা সুন্দর বেরোয় আর একটা সুন্দর টেস্ট হয়। আরও প্রায় 5-6 মিনিট নাড়ার পরে আমি এবার দিয়ে দেবো 3/4 কাপ চিনি। এটা চিনি দিয়ে করলে দেখতেও ভালো হয় আর খেতেও স্বাদ হয়। চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দেবেন, কারণ অনেকে কম মিষ্টি পছন্দ করেন, তবে এই চাটনিটা একটু টক মিষ্টি হলেই ভালো লাগে। চিনিটা দেখুন প্রায় গলে গেছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ মতন জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে। এবার ভালো করে মেশানোর পরে আমি এটাকে ঢেকে দেবো 5-6 মিনিটের মতো। দিলাম 5-6 মিনিট পর। এবার দেখুন রসটাও অনেকটা ঘন হয়ে গেছে আর আনারস আমার একদম নরম হয়ে গেছে এবং সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো 7-8টা কাজু বাদাম আর দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। আরও 2-3 মিনিট আমি কম আঁচে এটাকে ফুটিয়ে নেব। এবার সবশেষে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতন চিলি ফ্লেক্স। এটা দিলে স্বাদটা একদম অন্যরকম মনে হবে আর একটা সুন্দর ঝাঁঝালো গন্ধ বেরোবে। চাটনিতে এই গন্ধটা খুবই ভালো লাগে। আর একদম শেষে দিয়ে দেবো 1/4 পাতিলেবুর রস। এটা দিলে একদম টেস্ট সুন্দর একটা টেস্ট হবে আর একটা লেবুর সুন্দর গন্ধও বেরোবে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। চাটনি আমার পুরো রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা এবং বন্ধুদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন প্লিজ। চাটনিটিকে ঠান্ডা হতে দিন এবং ভাতের সাথে পরিবেশন করুন। ধন্যবাদ।